কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কৃষির ইতিহাসে নারী প্রথম উদ্যোক্তা। আমাদের দেশে এখনো পুরুষের পাশাপাশি নারীরা কৃষিকাজ করেন। অনেক ক্ষেত্রে নারীরাই প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে থাকেন। এমনি একজন সফল নারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন হায়াতপুরের ফরিদা পারভীন। ফরিদার ছোট্ট বাড়িটিতে এমন কোনো গাছ নেই যা দেখা যায় না। তিনি বাড়ির নাম দিয়েছেন আমাদের কৃষি বাড়ি। 2001 সালে আমি একটা IPM ট্রেনিং পাই। ট্রেনিং এর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাটা শিকার পরে আমি এই কাজ শুরু করি। আস্তে আস্তে প্রথম আমরা একটু জায়গায় একজনের কাছে হাড়ি নিয়ে করতাম, তারপর নিজস্ব জায়গায় আমরা এই বিল ভরাট করেছি আর এই কৃষিকাজ শুরু করে দিই। এই 1.5 বিঘা জায়গায় কৃষিকাজ করেছি। মাছ, ধান এবং সবজি চাষ করে আমি 45 প্রকার সবজি চাষ করি। এর ভিতরে 250 প্রকার ঔষধি ভেষজ আছে, 11 প্রকারের স্থানীয় জাতের মাছ চাষ করি, তাতে শিং, মাগুর, কই এইসব। এই চাষ করার পরে আমি বছরে 1.5 লাখ টাকা করে লাভবান হই, তার থেকে অন্তত 50,000 টাকার মতো খরচ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে সমস্ত প্রযুক্তিগুলো পাওয়ার পরে আমি নিজে উদ্যোগে এসবগুলো করি এবং আমার স্বামী সহযোগিতা করে। শ্যামনগরে 12টা ইউনিয়নের মধ্যে 91টা গ্রামে আমার বাড়ি থেকে সবজির বীজ আমি আবার বীজ উৎপাদন করি, ধান সবজি উৎপাদন করে তাদের সহযোগিতা করেছি। আমরা চাই যে আমাদের কৃষিটা আরও উন্নয়ন হোক এবং আমার মতো সমস্ত অঞ্চলের মহিলারা যেন কৃষি উন্নয়ন করুক। তার বাড়িতে সারা বছর শাকসবজি হয়। তিনি প্রতি বছর পেঁপেই বিক্রি করেন 10,000 টাকার উপরে। সব মিলে তার আয় 1,00,000 টাকার উপরে। তিনি সত্য, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত আবাদ করে আলোড়ন সৃষ্টি করেছেন। তার বাগানে প্রায় 250 ধরনের ভেষজ গাছ আছে। তার খামারে উৎপাদিত জৈব সার ব্যবহার করে তিনি ফসল উৎপাদন করেন। উৎপাদিত সবজি নিজেরা খান, অন্যকে দেন এবং তার সবজি মানসম্মত হওয়ায় বেশি দামে বিক্রিও করেন। তার আয় দিয়ে জমি কিনেন, সঞ্চয় করেন এবং ছেলে মেয়েদের লেখাপড়া করান। তার খামারে উৎপাদিত ভালো মানের বীজ স্বল্প মূল্যে ও বিনামূল্যে বিতরণ করেন। এখানকার কৃষানি ফরিদা পারভীন 2001 সালে আমরাই তাকে IPM এর প্রশিক্ষণ দিয়েছিলাম 14 সপ্তাহের। তারপর থেকে সে নিজে নিজের উদ্যোগে কৃষিকাজ করেছে। শাকসবজি, ফলমূল, মাছের চাষ দিয়ে পরিপূর্ণ, মোটামুটি একটা পরিপূর্ণ বাড়ি। এলাকার কৃষানিগণ তার কাছে এসে বীজ উৎপাদন, ফসল উৎপাদন সম্পর্কে তার কাছে জেনে নিতে পারে। তিনি তার কৃষি প্রযুক্তি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। তার বাড়িতেও ছুটে আসেন দেশি বিদেশি দর্শকগণ। ফরিদা এ যাবৎ অনেক স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। ফরিদা পারভীনের মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তিনি যেভাবে দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন সেভাবে দেশের জন্য আরও কাজ করবেন। তার উদ্যোগে উপকৃত হবে এলাকাবাসী, উপকৃত হবে দেশ। কৃষি বিভাগের পক্ষ থেকে অনেক কিছু কৃষকে কৃষি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেয়। এর মাঝে অনেকেই প্রশিক্ষণ কাজে লাগে, অনেক কাজ করে। যত কিছু কৃষকে প্রশিক্ষণ দিয়েছে এর মাঝে আমাদের ফরিদা পারভীন একটু অন্যরকম। উনি আমাদের প্রশিক্ষণটাকে কাজে লাগে, নিজে উদ্বুদ্ধ হয়ে আমাদের যেটা শিখছে ওর পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে শেখার পর উনি একটা কৃষি বাড়ি এখানে গঠন করছে।
এখানে শত শত প্রকার ওষুধি গাছ, বিভিন্ন ধরনের ফসল, জৈব কৃষি এবং কৃষকের যে একটা বাড়িকে একটি খামারে পরিণত কীভাবে করা যায় ওই কাজটা নিয়ে এখানে করছে, এবং পাশাপাশি অত্র এলাকার কৃষক কিষাণদের এখান থেকে কৃষি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। প্রথমে আইপিএম ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত হয়, এরপর আমাদের কৃষি বিভাগের একজন এফটি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আমাদের বিভিন্ন স্কুল তো প্রশিক্ষণ দেয়, পাশাপাশি ওনার এই কৃষি বাড়িতে অনেক লোককে স্বইচ্ছায় বিনা পয়সায়, উনি বিনা পরিশ্রমে বিনা পয়সায় নিজ উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। উনি আসলে কিষাণই হলো, এখন একটা রিসার্চের মতো কাজ করছে যে আসলে কৃষিকে কীভাবে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে উনি দিন রাত সবসময় পরিশ্রম দিয়ে যাচ্ছে। এবং ওনার এই পরিশ্রমের জন্য ওনার পাশাপাশি তো অনেকে মহিলারা কৃষিকাজে উদ্বুদ্ধ হচ্ছে, ওনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কৃষিকে আরও উন্নতির সন্ন্যাসীকে নিয়ে যাচ্ছে। তো ওনার মতো আরও এরকম কৃষা নিয়ে আমাদের এলাকায় তৈরি হবে, তখন আমাদের এই শ্যামনগরের কৃষি যত দিন যাবে তত আরও উন্নতির শিখরে পৌঁছতে পারবে। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর, প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, B-27, B-48, B-55, নেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, B-27, B-42, B-43, B-65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2-3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে আধুনিক কালে খাঁচায় মাছ চাষ ক্রমাগতভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের জলাশয়ে নিয়ন্ত্রিত পরিবেশ উপযোগী আকারের খাঁচা স্থাপন করে অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে এ প্রযুক্তিতে মাছ চাষ করা সম্ভব। চীন, তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ড এভাবে মাছ চাষে বেশ সফল হয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদী কেন্দ্র চাঁদপুর থেকে খাঁচায় মাছ চাষে খাঁচার আকার, উপযোগী স্থান নির্বাচন ও সহজলভ্য উপকরণ নির্ণয় করা হয়েছে। খাঁচায় মাছ চাষের উপযোগী প্রজাতি, মজুত ঘনত্ব ও পোনার আকার প্রমিতকরণ করা হয়েছে। খাঁচায় মাছ চাষে ব্যবহৃত খাদ্য প্রয়োগ মাত্রা প্রমিতকরণ করা হয়েছে। খাঁচায় মাছ চাষে পরিদৃষ্ট বালাই সংক্রমণের কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধ কল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেট ছাপানো হয়েছে। এ পর্যন্ত নদী কেন্দ্র চাঁদপুর থেকে 220 জন আগ্রহী খাঁচায় মাছ চাষি উদ্যোক্তাকে উক্ত প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাঁদপুর মুন্সীগঞ্জ অঞ্চলের প্রায় 50 জন উদ্যোক্তা চাষি উক্ত প্রযুক্তি গ্রহণ করে মাঠ পর্যায়ে খাঁচায় মাছ চাষ করছেন। আমাদের দেশে প্রচুর নদী রয়েছে যেখানে খাঁচায় মাছ চাষের সুযোগ রয়েছে। বিশেষ করে নদী কিনারে বসবাসকারী দরিদ্র জেলে সম্প্রদায় এ প্রযুক্তি ব্যবহার করলে প্রাকৃতিক মাছের উপর নির্ভরশীলতা কমবে, তারা অতি আহরণ থেকেও বিরত থাকবে। খাঁচায় মাছ চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ হতে পারে, এজন্য সংশ্লিষ্ট সকলেরই এগিয়ে আসা প্রয়োজন। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলার কৃষি @aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশাই শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।